ওর নাম হচ্ছে অপরাজিতা ঘোষ, ঠিক আছে? রেকর্ডিং গুলো তোমার কাছে কোন কোন পুক্ত প্রমাণ পেয়েছো তো রেকর্ডিং এর মধ্যে? তুমি পাঠিয়েছো আমায়? না, যে শুনালাম তোমাকে রেকর্ডিং শুনেছি, তুমি ওই যার সাথে কথা বলো বলো। লিপ মিলছে এবার? আমি লিপ মিলছে না বলে তাই কেটে দিলাম। দুবার ট্রাই করো, যদি না হয় তারপর আমি কথা বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার ওই ডিক্লারেশন ওই পেপারটা দেখি, হাজবেন্ডের ওইটা একটু দেখাবো এখানে। হ্যাঁ, দেখাতে পারি? ওরা দেখতেই ছিল, আমি নিজেই দেখাবো, কারণ উনি তো একটা নিজে বলেছে, ওটা তোকে আমি তো মুখে বললাম, একটা প্রমাণ হিসেবে থাক। মানে এটা কিন্তু মানে কোনোভাবেই মানে এটা তো হাজবেন্ড এর, এটা না হাজবেন্ড, এটা না। হ্যাঁ, না আমি যে হাজবেন্ড একটা চাইছি, হাজবেন্ড তো দিচ্ছে, যে ও যে যেটা বলেছে সেটা মানে কোর্টে বলেছে সেটাই বলছে। তারপরে কি ও কোর্টে গেছিল? তুমি বাড়ি থেকে যাচ্ছ না বলে? না না, ও কোর্টে পড়ে যায়, কোর্টে আমি গেছি। গিয়ে তাহলে ও হাজবেন্ডও গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, এটা তো নভেম্বর মাসে ডিক্লেয়ার করেছে, সেটা ঘটনা ঘটে এক মাস আগে, যে যখন যখন আলাদা হয়েছিলাম তখন এই যে ডিক্লারেশনটা হয়েছে হাজবেন্ডের কোর্টে, ওই দিনকে কি হয়েছিল? মানে তুমি উনি কি কোর্টে গেছিলেন? না, আমি করতে ফর্মেটটা করে নিয়েছিলাম। কি করে নিয়ে এসেছিলে? এই ফর্মেটটা পুরোপুরি ফর্মেটটা পুরো করে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি তো দেখেছি, দেখে তোমার সাইন করেছে, ও সেই সেখানে পড়েছে শুনে দেখে তারপর সাইন করেছে। ওটা যার সই আছে উনি কি অ্যাডভোকেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমার কাছে এর আগে একটা ডিভোর্স এর পেপার এসেছে, মানে উনি না না, সেটা আমার সাক্ষী তোমার সামনে ছিল, যখন যখন উইটনেস কেউ আছে? উইটনেস তো উইটনেস তো রয়েছে, আমি তো উইটনেস দুজন আছে। ঠিক আছে, মানে এটা যখন কেস হয়েছে তো কেস এর ভেরিফিকেশন সামনে নেই, দেখো তোমাকে দিলাম, এর মধ্যে মনে ভাঁজ করে রেখেছো। উনি যেটা বলেছেন সেটা উইটনেস বলতে সাক্ষী, সাক্ষী সেন, এটা দেবদত্তা বিশ্বাস, সাক্ষী আলাদা, উইটনেস উইটনেস এর সাক্ষী দেবদত্তা বিশ্বাস, অপরাজিতা ঘোষ। এটা ইনি কে? আমার বান্ধবী। তোমার এদের সাথে ছবি আছে, ঘুরতে দেওয়া আছে, এটা ছবি দেখাও, এর সাথে ওর ছবি আছে, ছবিটা দেখাও, ছবি সাক্ষীর ছবি দেখাও। এটা এটা ক্যামেরায় দেখবো না, আমি এমনি দেখবো। আচ্ছা, যারা সাক্ষী যারা উইটনেস আছে তাদেরকে ক্যামেরায় দেখাবে না। তোমার এটা সম্পূর্ণ ফ্যামিলি ম্যাটার, আর তুমি সামনে আসতে চাইছো, ওপেন হতে চাইছো, ওদেরকে টেনে লাভ নেই। সাক্ষীর সাথে ছবি দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো আমার ওর বিয়ের ছবি, বিয়ের ছবি, বিয়ের মানে বিয়ের ছবিটা দেখাবো ক্যামেরায়। মন্দির বিকটে তারপরে একটা আমরা পড়েছিলাম, ট্রেন পাবো তো ওখান থেকে? কটা বাজে গো? নটা দশটার মধ্যে, দশটার কোনো ট্রেন আছে? দশটার ট্রেন আছে, কটা বাজে এখন তাই বলো। নটা ছয়ের বেশি কোন টাইম নেবো না, হয়ে যাবে। ছয় জানুয়ারি বিয়ে হয়েছিল? হ্যাঁ, ছয় জানুয়ারি, না না না,
ফার্স্ট জুন 6 জানুয়ারির ছবিটা এটা তুমি মনে পেয়েছো নাকি আচ্ছা আমি তোমাকে এগুলো আর দেখাচ্ছি আচ্ছা নেই তো তোমাদের কালী ঠাকুরের ছবি কালী ঠাকুরের ছবি পরপর দেখো স্ক্রল করো আর বুঝতে পেরেছি আমি যেটা যেটা দরকার সেটা সেটাই দেখাবো ফেসবুকে আরো ছবি আছে দেখতে পেয়েছো দশটা ট্রেন আছে দেখেছি আমি ঠিক আছে ওকে ছেড়ে দেবো ডকুমেন্টসটা তো নেব দু ঘন্টার উপরে কথা শুনছি ওর তুমি তো আমি সেটা ওই বছরই সিঁদুর সিঁদুর খেলা এটা ওরই বাড়িতে ছবি তিন বছরই বাড়ি আমি দেখেছি এটা কি শাশুড়ি মা মুখখানা দেখতে পাচ্ছ এইটা শাশুড়ি মা তো শাশুড়ি মা শাশুড়ির সাথে ব্লগও আছে উনি আমার কেক কাটার সময় হ্যাঁ মেয়ে করে হ্যাপি বার্থডে শিবানি এটা কি শ্বশুর এটা আমার বাবা আমার বাবা গেছিল ওই বাড়িতে জামাইয়ের সাথে মেয়ের বাবা এটা তোমার বাবা ইনি পুলিশে চাকরি করেন হ্যাঁ আগরতলপুরে করতেন এখন রিটায়ার হয়ে গেছেন নাকি হ্যাঁ হ্যাঁ কোন কোন পোস্টে আমার বড় না মানে হামিদার আচ্ছা 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 এটা কারা এটা ওই উইটনেস দরকার নেই ওদের ছবি উইটনেসের ছবি ওরই বাড়িতে ছবি বুঝতে পেরেছি ওনার ছবি নিয়ে লাভ নেই আমার এটা তারাপীঠে তারাপীঠের ছবি 2021 সালে গেছে তার টিকিট তো আমার কাছে আছে টিকিটকে দেখাবো না টিকিট এখন দরকার নেই আগে ভেবে দেখি আমি কিভাবে কি করব অনেক ছবি আছে তোমার প্রচুর ছবি আমি দেখি ব্লগ প্রচুর আছে ঠিক আছে আমি তোমাকে এবারে এবার কিছু কথা বলি যেহেতু তোমারও ট্রেনের টাইম আমি তো ধৈর্য ধরে শুনছি আমি উইটনেসের সাথে একটু কথা বলে দিলে আমি একটু মানে উনি যখন ফোন করছে না ব্যস্ত আছেন মানে ব্যস্ত আছেন নিশ্চয়ই ফোন করলে তোমার ফোন দেখলে তোমার তো ট্রেন ধরতে হবে না এখান থেকে টাইম লাগবে 9:08 বাজে ট্রেন কটায় আছে এখন 10টা কত ট্রেন আছে চলে যেতে পারবো যেতে পারবে তো 10টা কত ট্রেন আছে ঠিক আছে বিষয়টা হলো কি আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমি কারণ আপনারাই বলেছেন এবং আমার আমার দরকারেও ডকুমেন্টস রাখা এতক্ষণ ধরে রেকর্ড শোনার ব্যাপারটা হলো কি একটা মানুষের সাথে কথোপকথন শুনলে অনেকটাই স্টাডি করা যায় এবং অনেকটাই বিষয় জানা যায় যদি রেকর্ডটা না শুনতাম এই সময়টা নষ্ট না করতাম বা যদিও সময় নষ্ট করিনি কারণ এখান থেকে আমি পয়েন্টগুলো নোট করছিলাম তাদের কথোপকথন শুনছিলাম কার কি চাওয়া পাওয়া কে কি ওনাকে একদম মিসগাইড করছে কিনা না গাইড করছে এ টু জেড আমি এখান থেকে ওয়াচ করছি স্টাডি করছিলাম তো বিষয়টা হলো কি যতটুকু শুনলাম আমি তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নই বলবো সবকিছু হ্যাঁ যতটুকু শুনলাম যে আমি যতটুকু বুঝেছি সেটা আগে বলি তারপরে আমি প্রশ্ন করি কারণ আমার বোঝাটা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর আমি যদি বোঝাটা ভুল হয়ে থাকে কথা শুনে তাহলে উনি আপনি অবশ্যই বলবেন ঠিক আছে আমি যতটুকু বুঝলাম দেখুন প্রথমত হলো কি ওনার কথা বলার ফার্স্ট একটা সকলের কাছে ক্ষমা চেয়ে একটা কথা বলে নিচ্ছি এটা বলাটা অত্যন্ত জরুরি আমার কারণ আমাদের সকলেরই সম্মানটা আমরা ফিরে পাই যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তাদেরকে বাদ দিয়ে বলছি কারণ আমরা হলো কি সমাজে বাস করছি মানুষের জন্য কাজ করছি মানুষের পাশে রয়েছি মানুষের যন্ত্রণার কথা জানছি নেটের ব্যালেন্স পুড়িয়ে আমরা কমেন্ট করছি শেয়ার করছি লাইক করছি ধৈর্য ধরে দু ঘন্টা তিন ঘন্টা ধরে একটা মানুষের যন্ত্রণার কথা শুনছি সেখান থেকে আবার সত্যি মিথ্যে উদ্ঘাটন করছি আমরা তারপরে আমরা কিন্তু ফিল্ডে যাচ্ছি আমরা বলেছি কিন্তু মানে আপনারা সকলে মিলে কিন্তু এটা বললাম আমি চাইবো যে আমার সম্মানের সাথে সাথে আপনাদের যেমন সম্মান জড়িয়ে আছে আপনাদের সম্মানের সাথে সাথেও আমার জড়িয়ে আছে কারণ যে ভিকটিম এখন বসেছেন বা যে ভিকটিম আসবেন বা যে ভিকটিম আসেন তারা কিন্তু গিয়ে তারা কি বললেন কি করলেন যেহেতু তিনি ফেস টু ফেস হয়েছেন তিনি পুরো সম্পূর্ণ গিয়ে বাড়িতে গিয়ে এটাকে ওয়াচ করবেন ওয়াচ করার পর কমেন্টগুলো পড়বেন কমেন্টগুলো পড়ার পর হয় মনের জোর বাড়বে নয় মনের জোর ভেঙে যাবে কিছু মনে করবেন না কারণ আমি জানি আপনারা নিজেদের মনের কথা নিজেরা ব্যক্ত করেছেন একদম ঠিক করেছেন ভুল এখানে কিছু নেই
কিন্তু আমি এটা বলতে চাইছি ধরুন ওনাকেও বলবো আমি এই পয়েন্টটা ওনাকেও বলবো যেহেতু ওনাকে দিয়ে বোঝাচ্ছি তাহলে ওনারও আগে সেটাকে কন্ট্রোল করা উচিত আমি যদি নিজেকে নিজে কন্ট্রোল না করতে পারি আমি যদি খারাপ হই আমি কাউকে কোনোদিন সুশিক্ষা দিতে পারবো না কারণ আমি আমার দিকে উনি আঙুল তুলে দেবেন তার আগে আমার নিজের দিকে আঙুল তোলাটা প্রয়োজন বিষয়টা হলো কি যে ওনারদের যে কথাবার্তা ওনার ওনার অ্যাটিটিউড ওনার কথাবার্তা ওনার কথা বলার স্টাইল ওনার ভাব ভঙ্গিমা এটা ওনার জন্মগত যতটুকু আমরা সমাজে কাজ করতে গিয়ে পাঁচটা মানুষের সাথে পরিচয় হয়েছে সেখান থেকে জানতে পেরেছি কিছু কি বলবো বিভিন্ন ধরনের নিউজ বলুন বিভিন্ন ধরনের লাইভ বলুন সেখান থেকে কিছু শিখতে পেরেছি তাই বলছি ওনাদের কিন্তু জন্মগত তাদের কথা বলার স্টাইল এই যে যেটা ও যেটা মানে কপি করতে পারবে সেটা আমি পারবো না এই যে ও যেমন শাশুড়ির গলাতে যে কথাটা বলছে বা শ্বশুরের কথাটা নকল করছে তার মধ্যে যোগ্যতা থাকা দরকার মানে কারো আমি উনি যেটা করছেন সেটা ভুল আমি সেটা ওনাকে ধরিয়ে দেবো মানে ভুল কোনটা ঠিক করতে সেটা বলবো আমি বলছি কারো গলা কপি করাটা ট্যালেন্টের প্রয়োজন আছে কেউ পাখি পাখি যেভাবে ডাকছে সেই ডাকটা আমি ডাকতে পারবো না অথচ কেউ দেখছি স্টেজে উঠে সেই পাখির বিভিন্ন পাখির ডাক ডাকছে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি কিছু মাইন্ড করবেন না সকলের কাছে ক্ষমা চেয়েই বলছি কেউ আঘাত প্রাপ্ত হবেন না আমার কথায় তো সেখানে কি হচ্ছে তার ট্যালেন্ট দেখতে আমরা পয়সা দিয়ে টিকিট কেটে যাচ্ছি কারণ আমার মধ্যে যেটা নেই আমাদের মধ্যে যেটা নেই এক্সেপশনাল উনি একজন ব্যক্তি যে ব্যক্তিটা বিভিন্ন ধরনের পশু পাখির ডাক উনি ডাকতে পারেন ঠিক তেমনই উনি যে অ্যাটিটিউডে কথা বলছে যখন আমি হেসেছি তখন কিন্তু উনিও হাসছিলেন মানে আমি তো কম হেসেছি যখন আমাদের মধ্যে কথা হচ্ছিল একটা কি রেকর্ড শুনে দুঃখ আছে না ঠিক আছে কষ্ট বলছি তখন কিন্তু আমিও হেসেছি এটা মনে করবেন না যে না আমি ওনাকে নিয়ে হেসেছি না আমরা দুজনই কিন্তু হাসছি দিদি বোন দুজনেই হাসছি কাউকে ক্রিটিসাইজ করা কারো সম্পর্কে যন্ত্রণার কথা জানতে গিয়ে আসা তা নয় এমন এমন কিছু কথা যেটাতে আমারও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে সেটা আপনাদেরও হচ্ছে ঠিক তাই তো ওনারও কিন্তু পেট ব্যথাটা হচ্ছে শুধু উনি ওনার রেকর্ড শুনে উনি নিজেও হাসছেন যে হাসিটা আপনারাও হাসছেন যে হাসিটা আমিও হাসছি ঠিক তেমন ওনার কষ্ট দেখে আমি যদি চোখের জল পেলি তাহলে আপনাদেরও কিন্তু চোখের জল পড়ছে রাইট তো সেই জায়গায় আমি বলছি আমি বোঝাচ্ছি আমি আমি যেটা বুঝেছি সেটা বলছি যতটুকু বুঝে ততটা বলছি দু তিন ঘন্টা ধরে শুনলাম তার জন্য এবার ওনার জন্মগত অ্যাটিটিউড এটা এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করবেন না উনি যে নকল করতে পারছেন শ্বশুর শাশুড়ির নকলটা করতে পারছেন সেটা ট্যালেন্ট কিন্তু নকলের মধ্যেও সম্মান দেওয়াটা পাখির ডাকটা ডাকছে তিনি তো পাখিকে সম্মান দিয়ে নকল করছেন পশু পাখির ডাক দিচ্ছেন কিন্তু তিনি সম্মান দিচ্ছেন তাদের ডাকটাকে নিয়ে তিনি বিকৃত করছেন না ঠিক ওনারও যে ওনার যে ভাব ভঙ্গিমা সেটা ওনার নেচারে আছে কিন্তু কিছু কিছু কথা ওনার রেকর্ডে যেটা আমি শুনলাম এবং স্টাডি করলাম কিছু কিছু কথা আমি নোট করেছি যেটা আমারও খারাপ লেগেছে আমারও খারাপ লেগেছে কারণ আমরা যদি বড়দেরকে সম্মান না দিতে পারি আমার শিক্ষিত হওয়ার এন এত সার্টিফিকেট উনি নিয়ে এসছেন ওনার পড়াশোনার রাইস থেকে পড়াশোনা করছেন সমস্ত কিছু একটা জব করেন সে জায়গায় এত এডুকেটেড হয়ে আমি বলবো ডিগ্রি থাকলেই সব হবে না আমাদেরকে একটুখানি এই ভাষাটা ভাষা জ্ঞান ভাষাটা ঠিক রাখতে হবে সম্মান দিতে হবে বলবো সম্মান দিতে এক সেকেন্ড কপি করবো সব কিছু করতে পারি আমি ওটার জন্য ট্যালেন্ট লাগে কেউ পারবে না আমি ওনার মতো পারবো না কিন্তু ওনার কপি করার মধ্যে আমি একটা কথা বলে নেবো যে আমি সরি চাইছি সরি চেয়ে তারপরে বলবো যে আমি এটা করেছি কারণ উনি এইভাবে কথাটা বলেন প্রথম আমার সাথে যেটা ঘটেছে সেটা যে আট দশ ওটা আমি বলবো আমাকে আমাকে একটু বলতে দাও তারপরে যে বিষয়টা আসছে এটা হলো ভাগ্য বিজ্ঞানে কেউ কোনো কমেন্ট করবেন না তাই এটা হলো ফার্স্ট সেকেন্ড কথা হলো কি আমি একটা বোনকে ওটা কমেন্টে তুলতে বলেছি তার পিছনে কারণ আছে ওভার ফোনে বলবো
তৃতীয় পয়েন্ট হলো কি টাকা 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 আমি আমি শুনেছি আপনারা যারা চোখে দেখছেন কানে শুনছেন আমিও চোখে দেখছি কানে শুনছি আমারও ওটাই মনে হয়েছে কিন্তু তার বাইরে আরেকটা পজিটিভ থিংকিং রেখেছি নেগেটিভ তো অবশ্যই আপনাদের মতো আমার আমিও মানুষ তিনিও মানুষ সবাই মানুষ সবার মন এক নয় হাতের পাঁচটা আঙুল সমান নয় আপনি ফিল লাগে দেখতে পাবেন না যে ওরা কি রকম নেগেটিভ থিংকিং আমিও রেখেছি যে সব সময় দেখি প্রত্যেকটা রেকর্ড কেন শুনছি সব রেকর্ডের টাকা সব রেকর্ডে খোরপোশ সব রেকর্ডে টাকা নিয়ে বেশি আলোচনা এবং তাদের নেচার চরিত্র সবাই মানে এটা নিয়ে আলোচনাটা বেশি শুনলাম আমরা রেকর্ডে এতক্ষণ ধরে ওরা তো বললো সেই ঘটনা করলো ঘটনা এইবার আমি বলি সেটাই আমরা শুনলাম এবার পজিটিভ থিংকিং কি রেখেছি টাকা 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 উনি কিন্তু সব রেকর্ডে এটাই শুনেছি ওদেরকে তো আমি ছেড়ে আমাকে বলতে দাও প্লিজ বোন আমি জাস্ট আমি আমার ফ্যান ফলোয়ারদের বলছি তোমাকে নয় আমি এটা ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলছি কোনো কমেন্ট দেখে তুমি মাঝখান দিয়ে আপসেট হয়ে পড়বে যে আমি ম্যাডামের কাছে গেলাম এত আশা নিয়ে ম্যাডামের ওই কমেন্টগুলো দেখে তুমি আপসেট হয়ে পড়লে আমি যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি তোমার উদ্দেশ্যে বলছি না এখন যখন তোমার উদ্দেশ্যে বলবো আমি তোমাকে বলে দেবো যাতে তুমি কমেন্ট দেখে ঘাবড়ে না যাও মানুষ কিন্তু মনের কথা ব্যক্ত করতেই পারে এটা যদি অন্য কেউ বসতো তুমি হয়তো যদি মনের কথা ব্যক্ত করতে এটা তোমার রাইট আছে তাই না এটা লিগাল তোমার অধিকার বলতে পারো ঠিক তেমনই পজিটিভটা কি রেখেছি আমার যেন কোনো একটা সময় মনের মধ্যে মন বলছে যে উনি হয়তো অনেকে আছে না কেসের ভয় দেখিয়ে সংসার করতে চাই তো আমার এটা থিংকিং আমি জানি না আমার মতের সাথে কজনের মিল হবে তো উনিও হয়তো এই খোরপোশ কেস এগুলো করিয়ে দিয়ে দেখছে কি আমার স্বামী পায়ের কাছে আসুক যেটা বলছেন এটা অবশ্যই এটা ঠিক নয় মানে অ্যাজ এ সমাজসেবিকা হিসেবে বললাম কিন্তু উনি চাইছেন আমার স্বামী ফিরে আসুক উনি চাইছেন আমার স্বামী ফিরে আসুক প্রেশার দেব টাকা পয়সা চাইবো তখনই আমার স্বামী ফিরে আসবে তাই আমি করবো নিয়ে এবার তো জব্দ করলাম যেভাবে কেসটা উনি করেছিলেন জব্দ করার জন্য সিলিন্ডার হয়ে জামিন নিয়ে নিলেন ওনার চিন্তা ভাবনাই যে আমি কেস করলে ওরা ভয় পেয়ে যাবে আমি যেটা লাইভে বলি প্রত্যেকটা মুহূর্তে ভয় দুদিনে জামিন হয়ে গেলে শেষ তারা উড়ন্ত পাখি স্বাধীন চেতা মানুষ তারা বিন্দাস থাকবে উনি কিন্তু কথাটা রেকর্ডেও শুনেছি তারা বিন্দাস আছে জামিন নিয়ে মাঝখান থেকে দেখুন ও কেস করলো কর্পোরেশন মামলা করলো একে ওকে বলছে তাকে ফোন করছে মনের যন্ত্রণার কথা জানাচ্ছে তারপরেও কিন্তু শান্তি পাচ্ছে না কোথাও গিয়ে বিচার পাচ্ছে না এখানে করা নাচ্ছে ওখানে করা নাচ্ছে আজকে এসেছে আমার কাছে উইদাউট ভিজিট ছাড়া আমি ধৈর্য ধরে কেন কথা শুনি ভিজিটটা আমার কাছে মেন নয় আমার মানুষের প্রবলেমটা যখন যে ছুটে এসেছে আমি শুনি আগে অফিসের রুল সবাই মানা উচিত কিন্তু ওই কিছু কিছু টাইমে কিছু কিছু মানুষের জন্য কারণ ও রূপান্তরিত নারী প্রথমত রূপান্তরিত নারী সমাজে গেলেই যে সব জায়গায় যে একটা সুবিচার পাবে কোনো মানে নেই তাই বিশ্বাস ভরসা নিয়ে আজকে হয়তো দিদির লাইভ দেখে দিদির প্রতিবাদ দেখে উনি ছুটে এসেছেন আমার কাছে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো ওনাকে সহযোগিতা করা আমি চেষ্টা করব সাধ্য মতো ওনাকে সুপরামর্শ দেওয়া আমি চেষ্টা করব সুপরামর্শ দেওয়াতে কাজ না করলে অবশ্যই আপনাদের কাছে সমস্ত কিছু আলোচনা করে আমি কিভাবে কি করব না করব সমস্ত ডকুমেন্টস নিয়ে এ টু জেড উনি অফিসের রুলস মেনে অবশ্যই ফিল্ডে নেমে কাজটা করা একজন রূপান্তরিত নারীকে সংসার যদি আমি করাতে পারি তারা সংসার করতে দেবেন না আমি যদি সংসার করাতে পারি এটা একটা আশীর্বাদ হিসাবে আপনাদের উপরেও বর্তাবে আমার উপরেও বর্তায় কারণ সে অনেক ছোট থেকে অনেক যন্ত্রণায় সে মানুষ হচ্ছে মানসিক যন্ত্রণা আছে তার তারপরে তিনি রূপান্তরিত নারী হলেন ছেলে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সংসার করলেন তিনি অ্যাড দিলেন অ্যাড দেখে একজন তার জীবনে এলো তার সাথে 3 বছরের প্রেম হলো তাকে মন দিয়ে ফেললেন ভালোবাসলেন তারপরে তিনি রূপান্তরিত নারী হলেন সংসার করার বাসনায় সন্তান হবে না বলে তিনি সমস্ত চিন্তা ভাবনা আগের থেকে 3 বছরের মধ্যেই করে নিয়েছেন যে আমরা বাচ্চা অনাথ আশ্রম থেকে নেব সকলেই যে বাচ্চা জন্ম দিতে হবে এই মানসিকতা রাখতে হবে উনি তো বাচ্চা তো জন্ম দিতে পারেন না সেটা আপনারাও জানেন আমিও জানি সকলে জানেন এটাই শুধু ওনার ফল্ট উনি কখনো নিজে গর্বে ধরে আবার তাও এখনো হচ্ছে এখন এখন হচ্ছে এখনো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো এখন আর কোনো ব্যাপার না কোটি
রুটিন সার্জারি জীবন মরণের ব্যাপার মানে টাকার অনেক ইউজ টাকা পরিমাণের ব্যাপার একবার এরকম টাকা খরচা করে উনি রূপান্তর ছেলে থেকে একদম নারী হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন ডাক্তাররা অনেক উন্নত ভারতবর্ষের অনেক উন্নত সেই জায়গায় দাঁড়িয়ে থেকে লাইফ রিস্ক টাকা পয়সার দিকে তাকিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছেন ওনারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের আগে যে আমরা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে আনা করব ওনাদের চিন্তা ভাবনাকে অবশ্যই এটা এটা ছাড়া ওনাদের উপায় নেই যেহেতু অর্থ নেই অর্থ থাকলে হয়তো অন্য চিন্তা করতেন যে আমি গর্ভে ধারণ করবো অর্থ নেই সব দিক দিক থেকে বিবেচনা করে ওনারা অনাথ আশ্রম থেকে একটা সন্তান নিতে চেয়েছেন তারপরে কিন্তু ওনারা বিয়েটা করেছেন করার পরে কিন্তু সংসারে গেছেন সংসার করার পরে শ্বশুর শাশুড়ি আজকে তাকে মেনে নিচ্ছেন না আর তাছাড়া যতটুকু এখানে উঠে এলো পাড়া প্রতিবেশী বা কারো ডকুমেন্টসে সেটা হলো ওনার আমি বলছি না এটা আমার ডকুমেন্টস বলছে ওনার উনি বলছেন যে ওনার শাশুড়ির চরিত্র ভালো নয় যদিও আমি যতক্ষণ না যাচ্ছি আমি এটা প্রমাণিত বলতে পারবো না যতটুকু ডকুমেন্টস পেলাম দেখুন মানুষ মাত্র ইন্ধন যোগাতে পারে মানুষ মাত্রই মিসগাইড করতে পারে মানুষ মাত্রই সঠিক দিশা দেখাতে পারে কোন মানুষটি কিভাবে কাকে কোন দিশা দেখাচ্ছেন আদৌ কি বলে ওকে কনভিন্স করার চেষ্টা করছেন সেটা আমি আপনি এখানে ঘরে বসে লাইভ ক্যামেরা করে বলতে পারবো না তার জন্য দরকার হলো কি ময়দান ময়দানে গেলে পুরোপুরিটা পুরো সত্যটা উঠে আসবে আমাদের লাইভ ক্যামেরায় দশজনার চোখ পাখির চোখ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে শুনলাম যে তার শাশুড়ি চরিত্র খারাপ তার শ্বশুর মশাই ব্রাহ্মণ ভুলভাল মন্ত্র পড়ে তিনি প্রফেশন ওটা হিসাবে করছেন দীর্ঘদিন ধরে 80 বছর বয়স 80 বছর পর্যন্ত তো পুরোহিতই ছিলেন উনি ভুলভাল মন্ত্র করেও তো উনি এই করেই পরিবার পরিচালনা করছেন পেট চালাচ্ছেন ওটাই ওনার প্রফেশন ভুলভাল মন্ত্র পড়ুক যাই করুক মানুষ ধরুক হয়তো 10 জন ধরতে পারছেন না 1 জন ধরতে পারছেন তিনি প্রতিবাদ করছেন বা ভুল ধরাতে যাচ্ছেন আর 10 জন প্রতিবাদ করছেন না এখন মানুষ পেট পরিচালনা করার জন্য পেটটাকে চালানোর জন্য আর পরিবার চালানোর জন্য অনেক কিছু পথে অনেক পথ অবলম্বন করছে কেউ চুরি করছে ডাকাতি করছে ভুল মন্ত্র করছে পুরোহিত হচ্ছে একটা নাবালক নাবালিকার বিয়ে দিয়ে দিচ্ছে সবই তো দেখতে পাচ্ছেন লাইভ টেলিকাস্টে বাবলি মুখার্জির প্রোফাইল থেকে তো এগুলো তো সবই দেখতে পাচ্ছেন এগুলো সব অভিজ্ঞতা হচ্ছে তো সেই কারণে উনি ওনার পেট চালানোর জন্য এটা করছেন বাড়ি দখল করে বসে রয়েছেন আর যে মহিলা দিদিটির সাথে মহিলা মানে বললাম যে সম্মানীয় দিদি যে নাম আমি নিচ্ছি না যে ওই বাড়ির যে সম্পত্তি বংশধর সেই বংশধর যিনি আছেন তিনি হয়তো দুটো নেগেটিভ পজিটিভ চিন্তা ভাবনা করছি হয়তো ওনার সম্পত্তিটা দখল করে আছে ওনাদের মধ্যে একটা ক্যাচাল বেঁধে যাক সেটা চেষ্টা করছে সেটা করছে না এটা আমি নেগেটিভ কথা বলছি মানুষের ধারণা আর পজিটিভ কোনটা যে না এই মেয়েটি একটা রূপান্তরিত নারী উনি সংসারটা ফিরে পাক আর ওরা পরিবার ভালো না ওদের পরিবারের কালচার এরকম এই মেয়েটি একটা শিক্ষিত মেয়ে একটা ভালো পরিবারে বিলং করতো সেখান থেকে এসে ভুলবশত এই অ্যাডের মাধ্যমে এরকম একটা পরিচিতি হয়েছে 3 বছরের ভালোবাসা হয়েছে ত্রিপুরা থেকে সে ছেড়ে চলে এসছে এখানে এসে সংসার করার আশায় সে কাজ পড়াশোনা করছে হ্যাঁ পড়াশোনা করছে সমস্ত কিছু করছে এত শিক্ষিত একটা মেয়ে সেখানে সে সংসারটা পায় নেগেটিভ পজিটিভ দুটোই বললাম মানে আমরা যারা নেগেটিভ চিন্তা ভাবনা করছি সেটাও বললাম আর পজিটিভ চিন্তা ভাবনা যারা করছি সেটাও বললাম মানে আপনাদের মনের কথাটাই ব্যাখ্যা করলাম আমারই মনের কথা এটা কিন্তু আমার মনে হয় না আপনাদেরও মনের কথা আমাদের কিন্তু দুটো মাইন্ড কাজ করে ঠিক না ভুল এটা ঠিক বলছি না ঠিক ভুল বলছি আমাদের কিন্তু মাথা কিন্তু যতই কমেন্ট করি দুটো মন চলে কিন্তু আমাদের নেগেটিভ আর পজিটিভ নেগেটিভটা বেশি চলে পজিটিভটা কম চলে তো আমি চাই নেগেটিভ কমেন্টগুলো নেগেটিভ মাইন্ডটাকে দূরে যত আসবে আমার দিকে আমি সরাবো পজিটিভ মাইন্ডে না 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 এই বিষয়টা নিয়ে আমি জাস্ট বললাম আর একটা যেটা কথা বলি টাকার যে ব্যাপারটা টাকাটা টাকাটা উঠছে আমি জানি না আমি ওনাকেই বলছি এবার এবার বার্তাটা ওনার জন্য যে যদি টাকা উদ্দেশ্য থাকে আমার তো টাকা এক মিনিট আমি একটু প্রশ্ন করে নিই যদি মানে যতটা রেকর্ড শুনলাম সব টাকা 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 তো তার জন্য বলছি যদি আমার তো টাকার জন্যই ঘরটা ভাঙলো ওরা সুর কথা সংসারটা করতে দেবে না কেন কারণ আমি ওর বউ আমি থাকতে যাই আমাকে টাকা দিয়ে খেতে হবে মোট কথা বুঝতে পেরেছি আমাকে টাকা দিয়ে খেতে হবে আর ছেলে যা রোজগার করবে ছেলে রোজগারে আমার কোনো ভাগ নেই আমি বাইরের মানুষ পরের মেয়ে পরের সন্তান থাকতে গেলে টাকা দিয়ে খা আর যদি ছেলের থেকে খাস তাহলে আমরা অশান্তি করবো তোকে রাত্রি মেরে বাড়ি থেকে বাবা বার করবো এটাই মেন জিনিস এটাই মোরাল মোরাল জিনিস বুঝতে পেরেছি এটাই মোরাল এটাই মোরাল আমাকে সংসার
কারণে মত টাকা মাত্র ছেলের রোজগারে তুমি সুখ করতে পারবে না ছেলে শুধু আমাদের আমার ছেলে আমি ভোগ করব আমি আর বা ভোগ করব তুমি যদি ভোগ করতে বাইরের মেয়ে পরের মেয়ে তুমি কাজ করে আমাকে বলেছিল একবার তোমার কিছু করতে হবে যদি পরো সারা বাসন টুসন মাজবে ঘর মুখবে একবার তোমায় খেতে দেবো ঠিক আছে এবার আমার আমাকে ইভেন মাছের ছেলের কাছে কাছে তো বড় আমার উইটনেস সব বলবে ওরা হয়তো কি ভুল বুঝতে পেরেছে কিনা জানি না আমার উইটনেস সব দেখেছে ফুল ধরে ধরে বলতে পারতাম আমাকে কিন্তু মাছ সব আমি 3 বছর থেকেছি শুধু মাছের মাথা কিংবা লেজা খাওয়াতো আমাকে আমি সেটা খেয়েও অ্যাডজাস্ট করছি আমার কাছে সমস্যাটা প্রিয় ছিল আমি কি বলবো আমি শিক্ষিত মেয়ে আমি মনে করেছিলাম যে এখন চাকরি পাইনি আমি যে চাকরি পাবো সেদিন আমি ভালো একটা বাইরে করবো বরকিনে সুখে থাকবো কিন্তু প্রত্যেক মানুষই চায় মানুষ মাত্রই সুখে সুখ চায় আমি সেটা সেটাই চেয়েছি আমি তো বেশি কিছু চাইনি কিন্তু ওরা আমাকে প্রথম থেকে ওর মা মা বলেছিল সংসার থাকতে কষ্ট করতে হয় মানিয়ে নিতে হয় মানে এগুলো আমাকে বলতো কিন্তু মানিয়ে মানাচ্ছে বলে সবে মানিয়ে নিচ্ছে মানে তুমি অ্যাডজাস্ট করছো বলে তোমাকে যে অ্যাডজাস্ট না করলেও চলবে সেটা তোমাকে করাচ্ছে মানে অল্প মানে টিফিন তো অল্প আরো দিত মানে গিবি ইয়ে দিত না মাছের মাথা দিত আমাকে লেজ দিত ছোট ছোট একটা এমন টুকরো মাছ মাছ দিত আমাকে অনেক ভাবে ইয়ে করেছে সেটা আমার উইটনেস কিন্তু আমি যখন ওদের দিতাম আমি কিন্তু বড় বড় আমার যদি বাবা খাওয়াতে নিয়ে গেল বাবাকে এত বড় ইলিশ মাছটা হচ্ছে আমাকে খাইয়েছে শাশুড়ি শুধু বৌমাকে কিন্তু তুমি দেয়নি কোনো দিনই কারণ পরের মেয়ে পরের সন্তান বেরো আমার ছেলের টাকা দিয়ে খেতে পারবি না এটি ছিল মেন কারণ ছেলের টাকা খেতে পারবি না বলে ছেলেকে সরিয়ে ফেলেছে 3 বছর সহ্য করে মানুষ করতে পারেনি এবার লোকটু ডেকে এনে একেবারে সরিয়ে দিয়েছে দেখলাম টাকা পয়সাটা ওরই ভোগ করতে পারে ঠিক আছে এবার আমি কিছু কথা বলি হ্যাঁ আচ্ছা শঙ্কর ফোন গুলো তুলবে আমাকে দিও না কারো ফোন আচ্ছা এবার যেটা বলি যদি টাকাটা উদ্দেশ্য হয় মানে আমি কিন্তু কিছু মাইন্ড করবে না বল মানে আমাকে তো মানুষ বুঝতে পারে না এবং আমি কি কাজটা করি বুঝতে পারে না বা আমার চিন্তা ভাবনাটা মানুষ বুঝতে পারে না লাইভ দেখে সবকিছু বোঝা যায় না যায় না তার জন্য কি করতে হয় পুরোটা দেখতে হয় একটা সিনেমা শুরু হয় মিডিল থাকে তারপরে শেষ হয় তাই তো মাঝখান থেকে দেখেও তো বুঝতে পারছি না আমি বলছি যে আমাকেও মানুষ ঠিক এই যে মাঝখান থেকে দেখলেও অনেকে বুঝতে পারবে না তুমিও ঠিক সেম ঘরে বসে থাকলে বুঝতে পারতে না আমিও বুঝতে পারবো না তুমিও আমাকে হয়তো বুঝতে পারো না ম্যাডামের কাছে কি জন্য এসছো ম্যাডামের কাছে গেলে আমার কাজটা পাবো ন্যায়টা পাবো কিন্তু কি ন্যায়টা পাবে সেটাই আমি বলছি টাকা পয়সা আদায় আমি করি না আমার সংসারটা কোন কোন ক্ষেত্রে টাকা পয়সা আদায় করি রুমার ক্ষেত্রে টাকা পয়সা আদায় করেছিলাম আদায় করি প্রতিবাদ করি লড়াই দিই মানুষের জন্য কোন ক্ষেত্রে যার একটা সন্তান আছে স্বামী বউকে সন্তানকে ফেলে দিয়ে আর একটা বিয়ে করেছে তাও সেও আবার গর্ভবতী সেই ক্ষেত্রে টাকা আদায়ের ব্যবস্থা আমি করে দেবো কারণ তোমাদেরকে প্রতারিত করছে ভালোবাসা থেকে আমাকে প্রতারিত করেনি আমি তা বলছি না বাচ্চা করে যেটা উদাহরণ দিচ্ছি মানে আমি বলছি যার দুটো স্ত্রী বাচ্চাকে ফেলে দিয়ে বউকে ফেলে দিয়ে সে আর আবার বিয়ে করছে এবং সে গর্ভবতী সেই ক্ষেত্রে আমি টাকাটা আদায় করে দিই যে আপনি যদি বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে পারেন বিয়ে করে আপনি একটা জীবন হ্যাপি লাইফ খুঁজে নিয়েছেন তাহলে এদের জীবনটা নষ্ট করলেন কেন এই মেয়েটির জীবনটা আর সন্তানটাকে পৃথিবী আলো দেখিয়ে সন্তানটাকে বা ভবিষ্যৎটা নষ্ট করলেন কেন যদিও আমার মেন্টালিটি আমার মানসিকতা টাকায় কিন্তু সব নয় টাকাতে কখনো ভবিষ্যৎ গড়া যায় না টাকাতে সম্মানও ফেরানো যায় না কিন্তু ওই প্রয়োজনে বাঁচতে কিছু তো পয়সার প্রয়োজন তার জন্যই তো আমাদের এত হানাহানি কোনো কোনো রোজগার তুমিও পড়াশোনা করছো চাকরি করবে বলে আজকে দেখো আজকে যখন আমাকে বার করা হলো এখন তো আমার সত্যি কথা বলতে আমার খুব খারাপ দিন চলছে চলছে না কি আমি রাত্রি 10টা কৃষ্ণনগর বসে আছি অবশ্যই অবশ্যই আমি তোমার লেট করাবো না 10:30 বাজে আমি তো শুনছি না না 9:30 আমি বলছি ধরো দিয়ে আমি তোমাকে বলতে চাইছি যে আমি টাকা পয়সা পাওয়াই না মানে আমি টাকা পাওয়ানোর উদ্দেশ্যে যাই না এইবার যখন ফিল্ডে গেলাম আমার স্বামীকে ফেরত পেতে নিতে বুঝতে পেরেছি আমি তোমার থিঙ্কিংটা আমি বুঝতে পেরেছি সেটা আমি বুঝছি আমি মানুষের কথা শুনে আমি চেষ্টা করি দেখো মানুষ চেনা তাই বাবা মাকে চিনতে পারে না বাবা মা বাবাকে চিনতে পারে না মা মেয়ে সন্তানকে চিনতে পারে না তো বিষয়টা হলো কি এরকম এই মেয়ে মাকে চিনতে পারে না এটা ভুল বুঝাবুঝি হয় কোনো সময় শাসন করতে গেলে তো আমরা কিন্তু একে অপরকে ভুল বুঝি কোর্টের কিছু করতে আসি না আমি এখানে করতেছি সামাজিক কোর্টেরটা তুমি করে নিয়ে এসছো মানুষ নিয়ে কাজ করতে হবে আমি তো একা তোমাকে লড়াই দিয়ে কাজ করাতে পারবো না
আমি এই বাবলি ডক্টর বাবলি মুখার্জির জন্য হই না, আমাকে মানুষ করেছে ডক্টর বাবলি মুখার্জি, তাই তো? তার জন্য আমাকে মানুষ নিয়ে চলতে হবে। তাই মানুষকে আমার মনের কথাটা ব্যক্ত করছি যে তোমার মনের যে ফিলিংসটা তুমি হয়তো বোঝাতে পারছো না বন্ধু, আমি যতটুকু বুঝছি সেটা বলছি মানুষকে। আমার মনে হচ্ছে টাকা যদি উদ্দেশ্য তাহলে নিশ্চয়ই আমি কাজ করতে পারবো না, আর টাকাও যদি উদ্দেশ্য হতো তুমি আমার কাছেও আসতে না। কেন খোরপোস্তা চলছে তোমার, রায় তো একদিন বেরোবেই, আমি তো কোর্টের উদ্দেশ্যে যাবো না, উকিল তোমার ধরা আছে, তুমি একটা পড়াশোনা করো, তুমি যেখানে যেখানে যাবে তোমাকে একটা বড় আসন দেবে মানুষ। এখন মানুষ দেখে ওপরটা আর ডিগ্রিটা, তোমার সম্মান তোমার কর্মে, তোমার যোগ্যতায় তোমার সম্মান, সেই জায়গায় তুমি সব জায়গায় হেল্প পাবে, যে তোমার শাশুড়ি মা পাবে না, শ্বশুর পাবে না, রাইট? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয়েছে যদি টাকা উদ্দেশ্য দুটোই হতে পারে, এখন মনের কথা আমি কি করে বলবো, আমার উদ্দেশ্য এখন আমার স্বামী উদ্দেশ্য, ব্যাস আমি এটা ফিল করতে পারছি, স্বামী উদ্দেশ্য বলে তো রেখে দিয়েছি কেন আসতাম, কেন আমি সিঁদুর পড়তাম, একদম এটা আমি ফিল করছি, আমার স্বামীকে ফেরত পেতে চাই বলে বাবলি মুখার্জির কাছে আসা, একদমই বাবলি বাবলির কাছে আসাতে কেন, আমার স্বামীকে ফেরত পেতে চাই এবার আমি কার কাছে যাবো বলুন, আমার স্বামীকে ওই কুন্দুল থেকে বার করে আনতে হবে, ওকে যেটা মানে একটা ভয়ের মধ্যে একটা মানে ইয়ের মধ্যে এখনো কাজ করে কিনা তাও জানি না, মানে এখনো দীর্ঘ ডিসেম্বর 4 তারিখ থেকে আজ অব্দি শুধু আমার মানে সেবন ভাবে কোর্টে দেখা হয়েছিল আর আর দেখানি, এবং ও অ্যাডভোকেট কিন্তু ওকে ধরে ইয়ে কেউ অ্যাডভোকেট বলে যে তুমি ভালো মেয়ে, ওর সাথে ঘর করে কথা বলে দেখেছি শিক্ষিত মেয়ে, ও আজকে ওর হাত ধরে তোমার জীবনে অনেক কিছু, তুমি বাবা মার কথা শুনে কেন করছো, অ্যাডভোকেট ওকে সাজেস্ট করেছে তুমি কেন ও বলে না না দেখো না, ওর লোকেরা কি শিখিয়ে এনেছে, তুমি গেলে বুঝতে পারবে ওদের মধ্যে কত নেগেটিভিটি কাজ করে, আমি আর তুমি দেখো পজিটিভ নিয়ে চলি, ওরা পজিটিভ মানুষ না, ওরা প্রচুর নেগেটিভ মাইন্ডেড মানুষ, ওরা খারাপ দিকটাই মানুষকে করতে বেশি স্বচ্ছন্দ করে, এবার ছেলে করে হাতে নিয়ে রেখেছে ওখান থেকে বার করার একটু মানে একটু টাফ মনে হচ্ছে, টাফ হবে কারণ ব্রেন ওয়াশ তো জিনিস থাকে, একটা মানুষের মাথা ব্রেন ওয়াশ করে ফেলে তাকে আবার, আর খারাপ মানুষদের যাদের চরিত্র খারাপ হয় বিশেষ করে তাদের কিন্তু পাশে অনেক মানুষ পাওয়া যায়, যেটা আমার তোমার ক্ষেত্রে পাওয়া যাবে না, যাবে না তাই না, যারা সত্যি চরিত্রবান মানুষ হন তাদের কাছে পাওয়া যাবে না, যাবে না, কারণ তাদের না মুখের ভাষা খারাপ হবে, না মানুষকে অসম্মান করবে, আমি না কারোর সাথে বেশ্যার করবে, কোনো মানুষের সাথে কি অসম্মান করেছি, আজকে আমি সত্যি কথা বলতে আমি নিরুপায় এত রাত্রে আমি কৃষ্ণকা ম্যাডাম কাছে আসবো কেন, একদম আজকে আমি তোর ঘরের কাছে থাকতে পারতাম, আজকে আমার আমি ঘরের কাছে দুইটা বই পড়তে পারতাম, আমার পরীক্ষা পড়াশোনা করতে পারতাম, কেন এখানে এসেছি, কারণ আমার মনে অনেক কষ্ট, তাই আমি ম্যাডামের কাছে এসেছি, ম্যাডাম যদি আমাকে আমার হাজবেন্ডটাকে ফিরে দিতে পারে তাদের কিন্তু আমার ঘরটা আমার অন্তত মানুষের ঘরের শান্তি থাকলে তো বাইরে শান্তি আসে, একদম তাই না, আমার ঘরে তো আমার আমার ঘর ঘর তো মানুষ নেই, যাকে আমি নিয়ে ঘর করবো সে তো কোনো ঘরে নেই, বা সে কোথায় আছে আমি সেটা জানি না, ওই বাড়িতে ওরই বাড়িতে আছে না অন্য কোথাও আছে না, ওরা কোনো গুম করে রেখে দিচ্ছে, তুমি তো বয়সগুলো শুনলে পুরোটাই গিয়ে শুনতে পাচ্ছ, ওদের পক্ষে তো কে বলছে, বিপক্ষ কে বলছে, হ্যাঁ ঠিক আছে আমি বুঝেছি, তো তার জন্য আমি আমার যেটা ফিল আমি যেটা ফিল করেছি মানুষের সাথে কথা বলে সেটা হলো কি টাকাটা মেন উদ্দেশ্যের জন্য উনি আমার কাছে আসেননি, কারণ উনি কোর্টে কেস করেছেন, খোরপোশে মামলাও করেছেন, রায় বেরিয়ে গেলে ওখানে আমি আপনি কেউই সাধারণ জনতা কখনো গিয়ে রায় ক্যান্সেল করতে পারি না, ঠিক আছে, হ্যাঁ মামলাটাকে যদি কোনো বন্ধ হয়ে যায় সেটাকে রিওপেন করতে পারি, সেটাকে নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু কখনোই আমরা কিন্তু কোনো মামলা যেখানে জজ সাহেবের রায় হয়ে গেছে যদি তার তার ন্যায্য অধিকারটা সে ফিরে পেয়েছে সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি না, কারণ চ্যালেঞ্জ করলেও তিনিই জিতবেন এটা আমরা জানা আছে, যতটুকু জেনেছি, স্বামী যখন বিয়ে করেছে স্বামী কি আমাকে ফেলে দিতে পারে কোনোভাবে, স্বামী শুধু স্বামী যদি বিয়ের 3 বছর পরে বলে সে তার মার সঙ্গে থাকবে তাহলে কি আমার কি স্বামীর প্রতি কোনো অধিকার নেই, 3 বছর পরে একটা স্ত্রীর ভরণ পোষণ তো স্বামী নেয়, একদম এটা এটা তো এখানে ঘরের বোমাতুকু হয়, একদম এবার স্বামী যদি 3 বছর পরে পরে তোমাকে আমি কোনো রকম ভাবে সাহায্য, তখন তোমার টাকা লাগবে, স্বামী আমার সঙ্গে থাকবে না তখন আমি আছি, স্বামী স্বামী থাকবে না, স্বামী আমার পরিচয় দেবে না, স্বামী নেই একেবারে, না 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 আমাকে স্বামী আমার সঙ্গে থাকবে না, স্বামীর সাথে কোনো যোগাযোগ আছে না, স্বামী আমাকে দেখবে তাহলে আমাকে আমাকে তো খেতে হবে, আমাকে স্বামী স্ত্রীর বিয়েটা কেন হয় যে একটা ভরণ পোষণ তো স্বামী নেয়, যদি না দেখে তাহলে তখন সে কথা না, স্বামী যদি থাকে স্ত্রীর সঙ্গে তাহলে তাহলে তো সেটা তো এমনিই নর কথা, স্বামী স্ত্রী থাকলে সংসার তো দুজনেরই সংসার, স্বামী যদি একেবারেই না থাকে বুকে দেখছেই না বসে থাকেও না যোগাযোগ নেই কোনোভাবে, আমি যদি 3 বছর পরে বলি আমি শুধু মার সঙ্গে থাকবো, মার সাথে আমার যোগাযোগ, আর তুমি কেউ বাইরের লোক, তুমি বাইরে চলে যাও, তুমি যাও তুমি খেলে খাও না খেলে তুমি মরে যাও, এটা কি হয় কখনো, আপনি আবার আপনি তো একটা মহিলা এটা কি হয় আজকে আজকে আপনি স্বামী আমাকে চলে যাও
তুমি কি থাকো বাইরে, তুমি তোমার মতো চলছে, তখন তুমি তো আইনের দ্বারস্থ হবে যে আমার কি হবে। প্রত্যেকটা মানুষের একটা তো নিজস্ব একটা জীবন আছে, অবশ্যই তাই না? অবশ্যই। তো আমি আমি ফিল করতে পেরেছি যে ওটা তো কথোপকথনে হয়েছে, ঠিক আছে। আমি যতটুকু ফিল করতে পেরেছি আমার সাথে, ওনাদের কথোপকথনটা ঠিক আছে, আমার কথোপকথনের সাথে যখন আমি কথা বললাম তখন আমার মনে হয়েছে যে ও স্বামীকে ফিরে পেতে চাইছে এবং শ্বশুর বাড়িতেই ফিরে পেতে যেতে চাইছে, রাইট? শ্বশুর বাড়িতে কেন, ওই বাড়িতে আমি মানে ওই বাড়িতে মানুষের মারধরের একটা ভয় আছে, কারণ দাঁড়াও প্রাণের প্রাণের ভয় আমি আছে। বলি, আমি আমি তোমাকে সবটাই খুলে বলি। ওই ঘরটা এরকম তো, আমি কি পারবো, আমাকে একটু কথা বলতে দাও, আমি বুঝে গেছি, হ্যাঁ কিন্তু কি পারবো, তোমার প্রবলেমটা তো অবশ্যই শুনবো, আর কি কি প্রবলেম আছে যতটুকু শুনেছি সেটাই হিসেবে। প্রথমত তুমি মূলত কি জন্য এসেছো সেটা আগে বলো, মানে মেইন উদ্দেশ্য তোমার কি, তবে আমি বলতে পারছি। মেইন উদ্দেশ্য হচ্ছে আমি স্বামীকে ফেরত পেতে চাইছি। আমার কাছে কি জন্য এসেছো? স্বামীকে ফেরত পাওয়ার জন্য, যে স্বামী স্বামী আমার সাথে ঘর করবে, সেটা ওই ওই বাড়িতে করুক না অন্য ভাড়া বাড়িতে করুক, সেটা করুক, সংশোধন তো করুক, ব্যাস। মানে জাস্ট তোমার স্বামীকে তোমার সাথে কথা বলি যাতে একটা অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিও, এটুকুই আমার কাজ। সংসারটা ফেরত পাই না, যেটা মানে হচ্ছে না আর কি। হ্যাঁ, তুমি চেষ্টা করে স্বামীকে পাচ্ছ না, স্বামী যাতে তোমার সাথে সংসার করে, যে বাড়িতে হোক সেটা আমার অসুবিধা নেই, ও যে বাড়িতে হোক সেটা অসুবিধা নেই, মানে স্বামীকে তুমি তোমার ফিরে পাচ্ছ, পেতে চাইছো, পেতে চাইছি। মানে এবার আমি ধরো গেলাম, তোমার স্বামীকে বসিয়ে দিলাম, তোমাকে একটা যে কোনো বাড়িতে সে ডাকলো, তুমি এইটুকুই আমার কাজ, তাই তো? আর বাইরে কোনো কাজ নেই তো? পালিয়ে যেতে তখন আমার কি করবো? ইয়েস, এইটাই তুমি ঠিক বলেছো। আর এটার জন্যই আমি যে কাজ করেছি, এমনি এমনি অভিজ্ঞতা অর্জন করিনি, তোমাকে শ্বশুর বাড়ি যে তোলার ব্যাপারটা বলছি আমি এমনি বলছি না, উঠলে শ্বশুর বাড়িতেই উঠবে, ভাড়া বাড়িতে এইরকম সিচুয়েশনে কখনো যাবে না, কারণ ভাড়া বাড়িতে গেলে আবার তোমাকে ভাড়া বাড়িতে রেখে যেভাবে দিয়াকে রেখে চলে গেছিল, 6 মাস সংসার করতে ভাড়া বাড়িতে পালিয়ে গেছে, মানে বেশ সংসার করছিল, কিন্তু বাবা মা ইন্ধন যুগে, ওটা অনেক আগেকার কেস, বাবা মা ইন্ধন যুগে ছিলেন সেই সময়, ছেলেকে ছেলেকে সাইড করে দিয়েছিলেন। এবার তুমি যে গুম করে দিয়েছো বলছো না, ওই ব্যাপারটা এরকম এসে গেছিল বিয়ার ক্ষেত্রে, যে ওকে আমি খুঁজে পাচ্ছি না, 1 বছর স্বামী কোথায় হারিয়ে গেছিল। তো আমার কথা হলো কি, যদি ভাড়া বাড়িতে যাও জীবনে, তুমি আমি আমি এই প্রবলেম সলভ করলেও তুমি কিছু করতে, দেখো আমাকে যেটুকু লিখে দেবে, আগে তো আখ বাড়িয়ে কাজ করতাম, এখন আখ বাড়ি একটুখানিও কাজ পাবে না, যেটুকু টাকা নেব, যে আবেদনপত্র নেব, সেই অনুযায়ী তোমাকে আমি কাজটা বুঝিয়ে দেব, আর বুঝে নেওয়ার দায়িত্ব তোমার, বুঝতে পেরেছো? পরিষ্কার করে বললাম, তুমি একটা আবেদন নিয়ে আমার কাছে এসেছো, বোন একটু কপি খাও, তুমি কপি খেয়েছো, তুমি কিন্তু আবেদন করোনি কপিটা খাওয়ার জন্য, আমি তোমাকে দিয়েছি, কিন্তু তোমাকে যদি তুমি আমাকে যেমন এই চানাচুরের প্যাকেটটা গিফট করলে, আমি তো চানাচুর খেতে ভালোবাসি, তুমি লাইভে শুনেছো, আর ব্যাগের মধ্যে করে তুমি চানাচুর নিয়ে এসেছো আমার জন্য, ম্যাডাম চানাচুরটা আপনি খান। কিন্তু ম্যাডাম আমার একটা ভয় আছে, ভয়টা হচ্ছে আমি তো খুব একটা একা, আমি যেটা বলছি শুনে নাও, মেরে ফেললে আমি সেটা মানে আমি আছি তো তার জন্য, আমি যতটুকু পারবো ততটুকুই বলতে পারবো, ঠিক আছে? দেখো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, মেরে ফেলার ভয় করলে তো আমরা বিয়েই করবো না, মেরে ফেলার ভয় করলে আমরা এত রাতে মরে যাব বলে আমি এত রাত 10টার সময় এখানে বসে থাকবো না, কোথায় কৃষ্ণনগর কোথায় কলকাতা, রাইট? তো কলকাতা যাব, ওটাই তো বলছি, কোথায় কলকাতা কোথায় কৃষ্ণনগর, মরে যাওয়ার ভয় যদি আগে থেকে পড়ে বসে, তোমার রাস্তাঘাটে গেলে কিছু হবে, তো বাড়ি ফিরতে পারবে না। অতএব ট্রেনে যখন উঠেছো, যেটা তোমার লক্ষ্য যে আমি অমুক জায়গায় নামবো, তোমাকে অমুক জায়গায় না নামলে তোমার তো দুর্গতির সীমা থাকবে না, আর তুমি ঠিক জায়গায় মানে যে লক্ষ্যে তুমি উঠেছো, যেখানে নামবে সেখানে নামার জন্য তোমাকে এতটা জার্নি করতে হচ্ছে, এটা হলো আমাদের লাইফের জার্নি। সবসময় নেগেটিভ মাইন্ড আনবে না, মেরে ফেলবে ওখানে গেলে যদি কিছু হয় তখন আমি কি করবো। আরে তুমি এত লড়াকু, তুমি পুরুষ থেকে নারী হয়েছো, এত লাইফে স্ট্রাগল করছো, এতটা জার্নি করে তুমি আজকে এই জায়গায় এসেছো, তারপরে এই মেরে ফেলবে, আতঙ্কিত হয়ে তুমি শ্বশুর বাড়িতে যাবে না? তাহলে ভাড়া বাড়িতেও যদি তোমাকে সমস্যা, আমি মেরে ফেলে যদি শ্বশুর শাশুড়ি ইন্ধনে, ইয়েস ইয়েস, তাহলে তো তুমি তো ভাড়া বাড়িতেও সংসার করতে পারবে না, যদি এই আতঙ্কিত অবস্থায় তুমি আমার কাছে আসো। আতঙ্ক সরাও, দূর করো, আতঙ্কটা দূর করে রেখে যদি মনে করো আতঙ্ককে সামনে আহ্বান না জানিয়ে আমি আতঙ্ককে দূরে সরিয়ে দিয়ে সাহসটাকে নিয়ে এগিয়ে যাব, যা হয় দেখা যাবে, হয় এসপার নয় ওসপার, হয় মারবো নয় মরবো, একদম একদম একদম। এই মানসিকতা নিয়ে তুমি থাকতে পারো, তোমাকে তো আজ কোনো ডকুমেন্ট দিচ্ছি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি এসেছো, আমি এখানে সকলের কমেন্ট দেখেছি, আমি কমেন্ট দেখছি, সব কিছু
সকলের মনের কথা ব্যক্ত আমি করতে বলেছি, তারা ব্যক্ত করেছেন, তাদের যদি ভুল হয় তারা আমি বলে দেব, আমাদের আমার ভুল হলে বা তোমার ভুল হলে তারা বলে দেবেন, তাই তো? এটাই তো আমাদের মধ্যে মানুষ, আমরা মানুষ, মানুষ, এটাই মানুষের পরিচয়। কারো ভুল হলে আমরা ধরিয়ে দেব, কিন্তু তাকে মিসগাইড করব না, সে অসম্মানিত হবে আমি এটাও চাইব না। তাহলে আজকে আমার কথা হলো কি, যে তুমি এই চিন্তা ভাবনা যদি রাখো, তাহলে বোন তোমাকে আমি, রূপান্তরিত নারী হয়েছো ঠিকই, কিন্তু আমি তোমাকে কোনো ন্যায় পাওয়াতে পারবো না। যদি তুমি মনে সাহস রাখো, যেভাবে তুমি কথা বলছো, আমি সাহস, আমি তো সাহস নিয়েছি। তুমি তাহলে ভয় পাচ্ছ কেন যে ওই বাড়িতে গেলে এটা হবে? না হবে না, তুমি তো নিজেই এখনই বললে আমি ভয় পাচ্ছি। আমি যখন বোঝালাম তোমাকে জিনিসটা, যে তুমি শ্বশুর বাড়িতে গেলে যদি ভয় পাও, তাহলে ভাড়া বাড়িতে স্বামীর সাথে ঘর করলে যে স্বামী তোমাকে মারবে না, এর কি মানে আছে? বাবা মা যে কোনোদিন ঢুকে গিয়ে মেরে দিয়ে আসবেন, এর কি মানে আছে? আমরা মেয়েরা, সব মেয়ের বাপের বাড়ির লোকরা এই তোমার মতনই এই চিন্তা ভাবনা নিয়েই অর্ধেক মেয়েদের সংসার হচ্ছে না। অর্ধেক মেয়েদের সব মেরে ফেলবে, ও বাড়িতে গেলে মেরে ফেলবে, যদি কিছু করে আমার মেয়ের দায়িত্ব কে নেবে, তা একবার আমার মেয়ে যায়। এই চিন্তা ভাবনার জন্যই আজকে আমাদের সমাজ ব্যবস্থা তো পিছিয়ে, মেয়েরা আজকে আমরা সমাজে এত অবহেলিত, সেটা নিজেদের আমরা দায়ী। মরে যাওয়ার ভাই, আরে মরবো না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, আমার মৃত্যু যেদিন কাছে কেউ খন্ডাতে পারবে না ভাই। স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে মারা গেছিলেন? তাহলে 32 তে মারা গেছেন। সে জায়গায় দাঁড়িয়ে দিয়ে সেটা কি ওনার মৃত্যুর বয়স ছিল? উনি কি পেরেছেন ওনার মৃত্যুটাকে আটকাতে? না, কেউ স্বামী বিবেকানন্দ যারা ভালোবাসেন তারা পেরেছে স্বামী বিবেকানন্দের মৃত্যুটা আটকাতে, কিন্তু রাম ওই আরে পরমহংসদেব রামকৃষ্ণ 86-এ, জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাকে। তো উনি তো এত পাগল বলতে এ বলতে ওনার এত বছর বাইরে বাঁচলো কি করে? কত লোকে ঢিল মেরে যেত, তাহলে মরেনি কেন, তাই না? ওনার হাতে মা খাবার খেতে প্রসাদ খেতে, আমি ওটাই বলছি। তাহলে এই ইনাদেরকে তুমি, আমি ভাই মূর্খ মানুষ, কিন্তু তুমি তো শিক্ষিত মানুষ, তা তুমি তো এত বই পড়ছো, এত এই তুমি বলে এখানে না বসে বইটা পড়তে পারতাম। আমি কিন্তু বই পড়তাম, আমি কিন্তু ক্যামেরা দেখতাম। তা তোমার মধ্যে পার্থক্য, তোমার আর আমার মধ্যে পার্থক্যটা বললাম। অতএব মনে জোর রাখো ভাই, স্বামী বিবেকানন্দ যদি 32 বছর বয়সে মারা যেতে পারে, রামকৃষ্ণদেব যদি ইয়েতে মারা যেতে পারে ওই যে 86 বছরে, রানী রাসমণি যদি এই বয়সে মারা যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? মৃত্যুকে বরণ করতে শেখো, মৃত্যুকে ভয় করলে মৃত্যু তোমার পায়ে পায়ে ঘুরবে, মৃত্যুকে বরণ করো, মৃত্যু দূরে পালাবে। মৃত্যুকে বরণ করি তো বেঁচে আছি, এতগুলো বেঁচে আছো, তাহলে কেন আজকে বয়স কত বড় তুমি? 26 বছর। 26 বছর আমি কিন্তু জন্ম থেকে মৃত্যুকে বরণ করি, ঠিক আছে, বরণ করি আসছি, করে আসো জন্ম থেকে। আমি তোমারটা যন্ত্রণাটা আমি বুঝতে পারছি, জন্ম থেকে তুমি মরে যাই মরে যাই ব্যবস্থা, কিন্তু তার থেকে এই জায়গায় এসেছি আমার লাইফে, কিন্তু তুমি প্রথম এরকম একটা কেস, বা আমি তোমার সাথে যে আমার কথাপকথন, এটা কিন্তু আমার লাইফে জীবনে প্রথম। এবং তুমি যেদিনকে আমাকে ফোনটা করেছিলে, এই ফার্স্ট ফোনটা, আমি তোমার কথা শুনে আমার গা এখনো গা কাটা দিচ্ছে, মানে আমি একটুখানি তোমাকে দেখার আগ্রহ আমার ছিল, মানে কাজ করব কি করব না আমি জানি না, কিন্তু তোমাকে দেখার আগ্রহ ছিল, তোমার কিউরিওসিটি ছিল, একদমই তাই। শুধু কিউরিওসিটি নয়, আমি তোমার কথাগুলো অন্তর দিয়ে শুনেছিলাম, এবং তোমার যে যন্ত্রণার কথাটা আমি শুনবো, তার থেকে অভিজ্ঞতা অর্জন করব, যাতে তোমার মতো যারা রূপান্তরিত নারী বা কিছু ভেঙে বলি, কারণ আমাদের যে সব ব্যাপারটা কি হয়, ছোট থেকে আমাদের কষ্ট শুরু হয়, পরিবার মানে না আমাদের, যে তোমাদের পরিবার মানে না, প্রথমত হচ্ছে পরিবার মানতে চায় না, কারণ যখন তুমি একটু ভিন্ন মানে বিপথে তখন তুমি যাবে, মানে বিপথে মানে 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 কি বলতে, মানে হ্যাঁ যখন তুমি স্রোতের বিপরীতে চলে যাবে, হ্যাঁ তুমি যখন স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে না, না যখন ধরো তুমি জন্মগত তুমি একটা কোথায় একটা পুরুষ জন্ম করেছো মেয়ের ভাব ভাব নিয়ে, এবার তুমি স্রোতের বিপরীতে তুমি হাঁটছো, যে যে স্রোত হাঁটে তুমি তার বিপরীতে হাঁটছো, তখনই কি হয় মানুষ তোমাকে তখন তাচ্ছিল্য টিচকারি কোন, তখন তোমার জীবনটা একটা অস্বাভাবিক তোমার চলে যায়, তখন লোকে তোমাকে মানতে চাইলো ইয়ার কি হবে, কে মানবে, চোখের জল কেন আমার সাথে করে, তারপরে এরপর যে বুঝতে পারছে ঈশ্বর যখন তোমার বাড়ি, তার জন্য রিজাল্ট রয়েছে যে তোমাকে মানে আইডেন্টিটি তোমাকে তোমার পরিচয় তোমাকে লড়তে হবে, একদম, এবং তোমাকে তোমার যা নিজে যে পরিচয় সেটা তোমাকে বাঁধবে, তোমাকে বলতে হবে এটাই, হোয়াট এভার আই অ্যাম, আই অ্যাম বিলংইং টু মাই, যে আমি যেটা আমি আমি সেটাই, এটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। তো এইভাবে নিজেকে ইয়ে করা, তারপরে ধর ছোটো যখন
করছে বা বাড়ি মেয়েদের বিয়ে হবে না সেই থেকে বাড়ি মেয়েদের বিয়ে হবে না যার একটা সন্তান থাকলে তখন কি নেগেটিভিটি মানুষের নেগেটিভিটি প্রচন্ড ছড়ায় সেই থেকে তখন তোমার শুধু টর্চার তোমার তোমার তোমাকে কি বুঝতেই যে মানে তোমার মনে কষ্টটা কি বুঝতে তুমি যে মানুষ তোমারও বেঁচে থাকা তোমারও কিছু ভালো তোমার তুমি আপনি তোমাকে সিঁধে বসেছেন এক্সাম্পল বি করে সিঁদুর দিয়েছেন হাতে এটা পরা বাঁধন পড়েছেন এবং এটা নারী প্রকৃতি প্রত্যেকটা মেয়েই পছন্দ করবে সেটা যে নট নেসারি কি মেয়ে মেয়ে প্রকৃতি নারীদের প্রকৃতি বা প্রকৃতির সে ট্রান্সজেন্ডার হতে পারে প্রকৃতি হিসেবে আর মেয়ে হতে পারে মেয়ে ট্রান্সজেন্ডার মেয়ে দুটো একই প্রকৃতি কিন্তু কি হয় জন্মসূত্রে ওরা কেউ অনেক মেয়েরা মেয়েরা জন্ম নিয়েও তারা মা হতে পারে না শরীরে কিছু শারীরিক সমস্যা থাকে কিন্তু মানসিক তো একই থাকে সামওয়্যার দ্য আদার সেক্ষেত্রে তো এই ভালো লাগা মানে আমি কি পড়বো কি পড়বো না সেটা যখন মানুষের বিচার করে তখনই তো মানুষের একটা মানে ইয়ে চলে আসে তারপর থেকে কি হয় আস্তে আস্তে যখন মানুষ ছোট থেকে বড় হতে থাকে বড় তখন আস্তে আস্তে এগুলো বাড়তে থাকে মানে সমস্যা বেঁচে থাকার সমস্যাগুলো বাড়তে শুরু করে বাঁচার লড়াই বাঁচার লড়াই এবার যে যে বাঁচার লড়াই শুরু হয় তখনই কি হয় আস্তে তখন তার থেকে পড়াশোনা করতে হবে কিছু মানুষ পড়াশোনা করতে পারে কিছু মানুষ পারে না যে যার মতো জীবিকা চালিয়ে খাচ্ছে কেউ হয়তো ভিক্ষা করছে কেউ হয়তো কষ্ট করছে বা কেউ হয়তো কিছুটা প্রিভিলেজড কেউ হয়তো দিচ্ছে তার দিয়ে করছে বা কেউ তো টিউশনই পড়ে পড়াচ্ছে আমার একটা বান্ধবী কৃষ্ণগুড়ি আছে না নাম নেব না ও টিউশনই পড়িয়ে আজকে গোল্ড মেডেল পেয়েছে প্রণব মুখার্জির কাছ থেকে শি ইজ অলসো ট্রান্সজেন্ডার ওমেন এবং সে কিন্তু রূপান্তরিত নারী এবং রূপান্তরিত নারী হচ্ছে ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় যিনি ওমেন্স কলেজের প্রিন্সিপাল ছিলেন কিন্তু হ্যাঁ একটা সাধারণ মায় বাঁচতে গেলে আরো বেশি লড়াইটা হয় যখন তুমি সাধারণ মতো হতে চাইছো সাধারণ জীবন তুমি লিড করতে চাইছো যখন তুমি একটা একটা স্রোতের মধ্যে তুমি ঢুকতে চাইছো তখন কি হয় লড়াইটা একসঙ্গে কমে যেতে পারে বেড়ে যেতে পারে তার আমার ক্ষেত্রে কি হচ্ছিল একটু কমে গেছিলো মানে লড়াই তো প্রচন্ডই আমি করেছি জীবনে বেড়ে হচ্ছে সব দিক থেকে ত্রিপুরা থেকে এখানে এসেছি এখানে এসে পড়াশোনা করেছি করেছি তুমি যদি বললে আমার আমার মুখের ভাষা আমি আমি প্রত্যেককে যথেষ্ট বড়দেরকে সম্মান করি এবং গুরুজনদের আমি না না আমি বলছি ওদের কথা সাথ দিতে গিয়ে তোমার একটা দু একটা বেরিয়ে গেছে আমার আমি বড়দেরকে যথেষ্ট সম্মান করি অবশ্যই আমি বড়দের প্রণাম করি ছোটদেরকে আমি বুকে রাখি আমি মনে করি এই আকাশটা আমার ছাদ আর এই তলাটা আছে আমার 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 ঘরের ফ্লোর কারণ আমার এটাই আর ভবিষ্যৎ আজকে আমি লড়াইটা কেন করছি একটা মানুষ আমার পাশে থাকবে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে চালাতে পারবো একটা আমি যখন নিজেকে অপরান্তর করেছি আমার আশা কি বাকি বাকি বাকিটা কি একটা সুখের সংসার তার জন্য আমার বর লাগবে স্বামী লাগবে আমি এক দিয়ে স্বামী নিজে স্বামী এসছি এসছি সংসার করছি এবং আমার একটা পুরুষের লাস্ট ইচ্ছে থাকে যে সন্তান সন্তান অপারেশন করে সবই সম্ভব আছে সন্তানটা আমি আমাদের আমি যদি এখন টেস্ট টিউব বেবি নিচ্ছি তো এখন এখনকার বর্তমান পর্যন্ত সব কিছু সম্ভব আমি ইউটেরাস নিয়েও নিতে পারি বা আমি যদি মনে করি এটা ডোনার নেব অন্য অন্য মায়ের গর্ভে আমি সে ডিম্বাণু যেটা এতে আমার একটা প্রচণ্ড একটা হিউজ একটা মানে একটা অ্যাফোর্টের প্রয়োজন আছে সেই দিকে না গিয়ে যদি কোনো বাচ্চার অ্যাডপশন যায় বা আমি কোনো কারো মা নিই এখন তো প্রচুর বাচ্চা রাস্তায় পড়ে পড়ে মরে যাচ্ছে না খেতে পেয়ে তাতে কেন আপনার যত দিনে তাকে আমি মানুষ করি না আমি উচ্চভাবে ভেবেছি জীবনটাকে আরো উচ্চস্থ করতে আমি চেয়েছিলাম কিন্তু ও চেয়েছিল সেটা কিন্তু ওর চাওয়ার মধ্যে ওর চাওয়ার মধ্যে আর আমার চাওয়ার মধ্যে পার্থক্য ছিল আমার চাওয়াটা ছিল একদম মানে আমি লড়ে নিতে পারবো সবার সাথে আই হ্যাভ টু ফাইট উইথ দ্য সোসাইটি মানে আমার ভালো দিকটা দিয়ে আমি লড়ে নেবো ওর সমাজে ও দেবে গেছে দেবে গেছে মানে ওর মা বাবাকে চাপ দিয়েছি চাপ দিয়েছি মানে ও মানে বলবো যে আমরা পারিনি মানে করতে চায় মানে অক্ষম হয়েছে ও কিন্তু প্রত্যেক রূপান্তরিত জায়গায় যেত যেমন না ও ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডে গেছে তার ছবি আছে তো দেখাতে পারলো কম সময়ের জন্য ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডে সে কিন্তু নেচেছে সমস্ত ট্রান্সজেন্ডার শিশুর সাথে নেচেছে মানে হি প্রত্যেকটা ট্রান্সজেন্ডারের সাথে নিজে কথা বলতো নিজে আমরা প্রোফাইল কথা বলতো যে আমি শিবানী বর তোমার কখনো মনে হেরে যাবে না পড়াশোনা করো তোমার জীবনে কখনো ভালো ছেলে আগে তোমার হাত ধরবে এই কথাটা বলেছে এবং ট্রান্সজেন্ডার যে প্রাইড ওয়াক হয় কলকাতায় এলজিবিটি বেডরুম প্রাইড ওয়াক করে হয় রাস্তায় মিছিল যায় যে আমরা আমরা আমাদের একটা পরিচয় আমরা এটাই এবং এই মিছিলও গেছিল একবার এবং এই মিছিলে অনেক রকম মানুষেরা ওকে দাদা হিসেবে চেনে যে অভিজিৎ দা কারণ ওর নিজে থেকে সবকে পরিচিত সবাই কিন্তু আমি শিবানীর বর এবং আমার জীবনে পড়াশোনা সেখানে গেছে মানে এমন কোনো জায়গা নেই আমার যেখানে সে যায়নি যেখানে সেটা ছাপটা ফেলেনি যে আমার হাজব্যান্ড কিন্তু এখন যে সে নেই প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করছি তোর বর করছি প্যারে গেছি তোর বর কোথায় আমি বলতে পারছি না বর 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 কোথায় আমার অফিসে গেছি অফিসে আমার কতবার কনভোকেশন দেবে আমি পাশ করেছি কনভোকেশনে লোকে জিজ্ঞেস করবে তোর বর বর আসেনি কেন যদি আমি শিফট
চেষ্টা করেছে, ও অ্যানালিসিস কেসে বসেছে কেস, আমি পড়াশোনা করি, এবার সে ক্ষেত্রে ও ও তো মানে ওর পরিচিতিটা তো মানে ইয়ে মানে ও না থাকাতে লোকে কোশ্চেন করছে। এবার আরো কিছু আরো আরো কি কি হচ্ছে যে মানে আমার যে বান্ধবীরা এই অপরাজিত কৌশল এখন আইটি সেক্টরে এখন মানে মানে ইয়ে করছে মানে টিচার পদে আছে, ওদের বাড়িতে ও গেছে, নিমন্ত্রণ রয়েছে, ব্লগ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, হাসা শিখেছে, মানে আমি আমি এই 3 বছরে ওর সাথে বাইরে যে সময়গুলো কাটিয়েছি সেগুলো খুব মধুর সম্পর্ক আমি কাটিয়ে মানে বন্ধুরা মানে আমরা ঘুরতে গেছি, ওলা করে ঘুরতে গেছি, কাজ জানিয়েছি, ভালো সময় কাটিয়েছি, মানে সংসারে আমরা করেছি, কিন্তু যখনই বাড়িতে ঢুকেছি ওই অবতারা জেনারেলের বাড়ি বাড়িতে ঢুকেছি তখন ওদের মুখের কালা হচ্ছে মানে ওদের মুখগুলোর দিকে তাকিয়ে 3টা বছর মানে আমি অ্যাডজাস্ট করার চেষ্টাই করেছি। তারপর বাইরে গিয়ে যখন তোমার বাইরে গিয়েছি 3 ঘন্টা 3 ঘন্টাটা আমার জন্য জীবনের একটা মারাত্মক সমস্যা, যেটা আমি স্বামীর সাথে আলাদা করে বাইরে কাটিয়েছি, কারণ ওই বাড়িতে আমি স্বামীর সাথে আলাদা করে মুহূর্ত একটা মুহূর্ত ক্রিয়েট করা, একটা স্বামীর সাথে একটা একটা মুহূর্ত একটা স্মৃতি ক্রিয়েট করা, সেটা আমি বাইরে করতে পেরেছি, ওই বাড়িতে করতে পারি, বাড়িতে গেলে মানে অনেক সময় টোন ডিটকারি করতো, কিস্তি কমেন্ট করতো, সেগুলো আমার ভালো লাগতো না, কিন্তু আমাদের যেটা একদম মনের ব্যাপার থাকে সেটা বাইরে বাইরে আমরা বিয়ে করেছি, তো সেগুলো আমার কাছে রয়েছে, আমি নিজে চাইলে আমি করতে পারি, প্রচুর আছে মানে এগুলো দিয়ে আমি শেষ করতে পারবো না। তার পিঠে ব্লগ রয়েছে, ঘুরতে গেছি যে ব্লগগুলো করে দেখিয়েছি, ট্রেনে গেছি, খেতে গেছি, খাওয়া হয়েছে, ও হাসাহাসি করেছে, আমার জন্মদিনে কেক কেটে একটু দেখিয়ে দিই তোমাকে, আমি একটা ছোট একটা ব্লগ আমি দেখিয়ে দিই, খালি সাউন্ড অফ করে দেবে, গান হলে আমার কপিরাইট পড়ে যাবে। গান না কথা, হ্যাঁ ইউটিউব ব্লগ এটা না না মানে কোনো কথা না গান আছে, কিছু মিউজিক আছে কি? না শুধু কথা আছে, মিউজিক নেই তো? না আচ্ছা মিউজিক না থাকলে দেখাতে পারো। ও জন্মদিনে ও নিজে প্রকাশ করছে নিজ লাইভে, আমি তার বউ, আমি এখন বেরিয়ে যাবো না, চিন্তা করতো আমি তোমার ট্রেনের জন্য, আমিও চিন্তা করছি, আমি বসে আছি শুনছি, ওই যে কটায় ট্রেন দেখো না রাতে 9:36 জানি আমি, রাত কি 9:36 10:10 ট্রেন আছে, ও তো 10টা কততে বলছে, তার জন্য তো বসে আছে, কটায় দা ট্রেনটা ডাউনলোড করো, ট্রেনটা ডাউনলোড নেই, ডাউনলোড ট্রেন পাবো না, দেখো ম্যাডাম তুমি দেখো ট্রেন, দেখো ট্রেন, দেখো ব্লগ দেখাতে হবে, ট্রেন একটু দেখিয়ে নিই তোমাকে, ট্রেন না পেলে আমি চিন্তিত, চিন্তায় পড়ে যাবো। আমার কালকে আর তোমার যদি কৃষ্ণগড়ে কেউ জানাশোনা থাকে তুমি থেকে যেতে পারো তাকে ফোন করে, কৃষ্ণগড়ে আমার কিছু নেই, আমি তো দেখছি কোথায় থাকবো, একেবারে থাকতে পারবো না, আমি বাড়ি যেতে পারবো না, কোনো তুমি দেখো ট্রেন, দেখো ব্লগ, দেখো না ট্রেনের টাইমটা আগে দেখো তারপরে ব্লগ দেখো, যেটা কি আমার ফোনের অ্যাপসটা অ্যাপস নেই তো দেখার মতো, কাউকে একটু ফোন করো, আমি তো জানি না, 10:17 তো ট্রেন তুমি পাবে না বল, এখান থেকে কত কাল লাগবে যেতে, দাঁড়াও ট্রেন একটা টোটো দেখছি, দেখো টোটো দেখলে দাঁড়াও তো, দাঁড় করো তো, ব্লগ না দেখে আমার আগে চুক্তিটা দেখায় যেটা আমার কাজ হবে, ওর জন্মদিনের ব্লগ তোমার কি বলে সার্চ করলে পাবো বলো, পেয়ে যাবো, কি বলে শিবানী, শিবানী আচার্য বললে পেয়ে যাবে, শিবানী আচার্য না শিবানী আচারিয়া, ওয়াই ওয়াই ওয়াই, ওকে ঠিক আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। না না ওটা তুমি কমেন্টের উপর না, সবাই তো সবার কথাই ব্যক্ত করে, তুমি যদি হতে তুমিও করতে, আমি কমেন্ট দেখিনি, আমি যদি দেখছি যদি কেউ কমেন্ট কিছু করে, এটা হলো এক নম্বর, দাঁড়াও দাঁড়াও এক মিনিট, গান আছে মানে গানের সাউন্ড বন্ধ করো, গানের সাউন্ডটা বন্ধ করো, সাউন্ড বন্ধ করো, এর সাউন্ড এটা তো আমি করেছি, তোমার মিউজিকটা যে আওয়াজটা বন্ধ করে দাও, সাইলেন্ট করো, কথাটা বন্ধ হয়ে যাবে তাহলে, আমার কথা দরকার নেই, আমি ওকে ছবি দেখছি, দাঁড়াও আমার যেটা দরকার এক নম্বর পয়েন্ট, এটা হলো কি হাজবেন্ডের ইয়ে, এটা আমার ভাইটাল,
এবং তোমার সাথে তো কথা শেষ হলো না, তুমি অনেকটা লেটে এসে পৌঁছেছো। অনেক আজকে সারাদিন চেম্বারে ছিলাম, আমি জানি তুমি ফোনে ফোনে পাওনি নাকি, আমি ফোন ধরে নিলাম। তুমি ট্রেনটা পাবে না, পরে আমাকে ইউটিউবটা তুমি চ্যানেলটা দিয়ে দিও আমার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখনো পাওয়ার কথা। 17 মিনিট 20 মিনিট 10:57 বাজে, 10:17 ট্রেন, ঠিক আছে? আর কিছু বলবো না, তোমাকে আর একদিন আসতে হবে, একদিন আসতে হবে। আমি তোমার সাথে কথা বলে আমার মন শান্তি হয়নি আমার কথাটা, বা তুমি একটা কাজ করো, আর তোমাকে আসতে হবে না, তুমি তোমার সাথে আমি কথা বলবো, লাইভ চলবে, আমি ফোনে কথা বলবো, যেটা বলার যেটা করবো সেটা আমি ফোনে বলে দেবো, হবে? করে দেবো। আমি কিভাবে করবো সেটা আমি একটু বাড়ি থেকে ভাবি, তোমাকে আমাকে যদি ন্যায় পাওয়াতে না, আমি তো ন্যায় পাওয়াতে নামাতে হবে, সেভাবে পরিকল্পনাই করতে হবে। মানে এটা মানে মানে আমার ব্যাপারটা হবে তো, মানে কারণ ব্যাপারটা হবে মানে বাড়িতে আমি যেতে পারবো ওরা না বলে তো বাবলি মুখার্জির কাছে কিছু নেই, ডক্টর বাবলি মুখার্জি আমি এখন, যদিও না বলে তো কিছু নেই, মা বাবার তো ব্যাপারটা কিন্তু আমি বলছি না বলে তো কিছু নেই, যদি মানুষের সহযোগিতা পাই কেন, হাজার হাজার মানুষ যদি সহযোগিতা করেন সাপোর্ট করেন তোমাকে, তুমি এতক্ষণ তোমাকে যদি যে মানুষটা একটু আগে যে রূপটা তোমাকে যতক্ষণ হ্যাঁ যতক্ষণ তোমাকে আমি টাইম দিয়েছি, তুমি টাইমটা যেভাবে মানুষ তোমাকে দেখেছে, তার পরবর্তীতে আমি তোমাকে বোঝানোর পর তোমার যে জীবনীটা মানুষ জানতে পারলো, তোমার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা বাড়বে। আর আগের যে তুমি যে যতগুলো কিছু শুনছিলাম বয়সে করে এটা ওটা, মানুষ একটু হলেও নেগেটিভ কমেন্ট করবে বোন, কিছু মাইন্ড করো না। আমি হলেও করতাম ঘরে বসে লাইভ দেখলে, আমি নাই ফেস টু ফেস কথা বলছি, তোমার অ্যাটিটিউড দেখছি, বুঝছি টুঝি, তাও হয়তো বুঝতে পারবো না, বা তুমিও আমাকে বুঝতে পারবে না, স্বাভাবিক। তুমি এটা কি বুঝবো, কারণ মোট কথা হচ্ছে কি বলতো, আমি বাঁচতে চাই। তুমি বাঁচতে চাও বলেছো তো, আমি বাঁচতে চাই, ও কি চাই একটু বেশি শুনে, আমি এখন সত্যি কথা বলতে ভালো করে বাঁচতে চাই, ভালো করে বাঁচতে চাই। আমি সবাই যেভাবে সংসার করে সুখ করে আনন্দ করে ঘুরে ঘুরে বেড়ায়, মানে কি বলবো, তুমি আগে এগুলো গুছাও প্লিজ বোন, এনা তোমার ডকুমেন্টস গুলো সব বুঝে নাও। আমি যতটুকু বুঝেছি যতটুকু শুনেছি আমার এনা, ঠিক আছে? তারপরে কিভাবে কাজ করবো মানুষের সাথে আলোচনা করি, আমি অনলাইনে তোমার কাজটা নিয়ে আমি বসবো, মানুষের কি বলতে চাইছেন আমি সব শুনবো, মানুষের ফুল সাপোর্ট যদি আমার সাথে থাকে, মানুষের ফুল সাপোর্ট তোমার প্রতিও থাকবে তাহলে, তাই না? অবশ্যই পজিটিভ পজিটিভ, তোমাকে জীবন ফিরিয়ে নতুন জীবন দিতে পারলে আমি বেশি খুশি হব, ভাববো যে না ঈশ্বর আমাকে একটা কাজ করালেন সমাজে, এই কাজটা করলে আমি মনে যদি মনে কেউ যদি মনে করেন আমি সমাজ সেবিকা হতে পেরেছি, বিশেষ করে তোমাদের মতো যারা মানুষ, তোমাদের যে তোমার মতো যার জীবনটা, তোমার মতো যাদের জীবনটা ছোট থেকে জন্মগত সেই জীবনই তারা আছেন, তাদের অনেক ভালোবাসা পাবো আশা করছি, চেষ্টা করবো বোন, সবাই তো বুক নিয়ে আশা নিয়ে আসে, তখন যখন যাই ত্রিশুল দিয়ে বলছিলাম না, তখন ত্রিশুল দিয়ে এরকম করে দিয়ে গুটিয়ে দেয়, বুঝতে পেরেছো তো? কিছু মাইন্ড করো না, মানে বিষয়টা আমি বুক এক বুক আশা নিয়ে মানুষ আমার কাছে আসে, আমি তাদের যন্ত্রণা গুলো এক বুক ভরে নিয়ে নিই, আমি কষ্ট পাই, তারপরে যখন তাদের কাজ করতে যাই তারা আবার ত্রিশুলটা নিয়ে গুঁতো দেয়, আর আবার ওখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোয়, আর সেই রক্তটা কি ছিটাই ফেসবুক পরিবারের উপরে, তারা ত্রিশুল দেখে দেখা তো তারা রংধনুর মতো রঙে রাঙিয়ে যায়, মানে কি মানে তুমি বলছি পাল্টে খেয়ে যাবো আমি, সেটা বলছো? হয় আমার জীবনে অনেক, আমার তোমার জীবনটা একরকম আমার জীবনটা আর একরকম, পাল্টে খাওয়ার জন্য কিছু নেই, সব রক্ত প্রমাণ রয়েছে আমার তো, আমি তা বলছি না, প্রমাণ দিয়েই মানুষ এসে আমাকে পাল্টে খাইয়ে দেয়, মানে আমি আসামি আমি তখনই ভিকটিম, মা কালি করেছি, আমি বিচার পাওয়ার জন্য সবার কাছে তখন আমি করজোড়ে রিকোয়েস্ট করি আমার ফেসবুক পরিবারের কাছে, বুঝেছো? সবার জীবনেই কষ্ট আছে, আমি কাজ করছি কষ্ট, তুমি কষ্ট করে, আমি একটা কথা আমি লাইভে জিজ্ঞেস করছি ঠিক হবে কেন, লাইভটা কি কেন জিজ্ঞেস করা ঠিক হবে, যা হবে লাইভে লাইভ লাইভ বলো, বলছি কি যে মানে ওই যে মমিতা যে তাকে তুমি ওই মানে শ্বশুরবাড়ি ঢুকিয়ে দিয়েছিলে, ও এখন ভালো আছে তো? যোগাযোগ রাখেন, ওই যে বললাম বুক
ভোগবার আশা নিয়ে এসেছিল, ভোগবার আশা তার পূরণ হয়ে, ও আমি তো আমার দিক দিয়ে সব চেষ্টা করেছি, সে যোগাযোগ রাখলো না, কিছু করলো না, না পরেও পাল্টি খেয়ে গেছে, এখন ঢুকবে না, এখন টাকা পয়সা ওখানে দিয়েছে, কি করছে ও আমাকে কিছু বলছে না, আমি যোগাযোগ করতে বলেছি, আমি ওর পাশে আছি বলেছি, আমার যতটা সম্ভব আমি বলে দিয়েছি, ও যদি আমাকে কই হ্যালো না বলে, যদি যন্ত্রণার কথা না বলে, কিছু সমস্যা দিয়ে ও দিদি আমার এটা করে দাও, তার মানে ও ভালো আছে। ও যদি খারাপ থাকে তখনই তো আমাকে জানাবে, তুমি খারাপ আছো বলেই তো এসেছো জানাতে, তাহলে ভালো থাকলে তো কেউ জানাবে না, দিদি আমি ভালো আছি, প্রশান্তকেই দেখলাম দিদি আমি ভালো আছি বলতে গেলে বলে গেল, এমনিতে যা 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 যারা ধরো যে বলে না, মানে যাদের সংসার ফিরিয়ে দিয়েছে, যাদের সংসার ফিরিয়ে দিই সেটা তারা বলতে পারবে, এটা আমি বলতে পারি, কমেন্ট করে জানবে, মানুষকে যাচাই করবে, এখানে তুমি সবার কাছে জানবে, বুঝতে পেরেছ, আমি যাদের সংসার ফিরিয়ে দিই আমি আমার কাজ করি, তারা ভালো থাকলে কেউ জানায়, কেউ জানায় না, সংসার করছে, আর জানাবে তখনই যখন তারা বিপদে পড়বে, আর এখন কেউ বিপদে নেই বলে কেউ জানান দিচ্ছে না, ঠিক আছে, কোনো চিন্তা নেই, চেষ্টা তো করবো 100%, আর যা চেষ্টা করবো সব কিছু সকলকে সঙ্গে নিয়ে, একা একা নয়, একা কাজ করি না, ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন কথা বলতে ভালোবাসি, নিট অ্যান্ড ক্লিন কাজ করতে ভালোবাসি, তারপরে আঘাত ওইসব তো আসবেই, ওগুলোকে ক্যাশ নিলে চলবে না, সবসময় জানতে হবে মানুষের উত্থানে যত হয় পতন থেকেই উত্থান হয়, আর উত্থান থেকেই পতন হয় মানুষের, ঠিক আছে, তুমি ট্রেনটা অ্যাটলিস্ট পেয়ে আমাকে উঠে আমাকে একটু ফোন করো, যাও পাবো পাবো বলে এখানেই বসে রয়েছো, আসো আসো, নমস্কার, ঠিক আছে, ও কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে যাও। অন্যদিন হলে আমি তো টোটো করে আমি ট্রেন পর্যন্ত পৌঁছে দিতাম স্টেশন, কিন্তু এখন আর আমি এই কথাটা বলতে পারবো না, বিশ্বাস করুন বিবেক বলছে যে ও ট্রেনটা পাবে না, যদি আমার ভাইকে দিয়ে পাঠাতাম তাহলে হয়তো ট্রেনটা পেয়ে যেত, কিন্তু আমি তো আর রিস্ক পাচ্ছি না, তাই না, আমি ট্রেন পাওয়াতে পারতাম, কিন্তু আমি এখন সিঁদুরে মেঘ দেখে ভয় পাই, আমি শঙ্কর ভাইকে দিয়ে তো এখন আমি ওকে পাঠাতে পারি না, বিবেক সাড়া দিলেও মানে কি বলবো, মন সাড়া দেয় না, এই শঙ্কর শঙ্কর ও আমার রাস্তায় গিয়ে কথা বলছে নাকি, দেখো কে যাবেন ভাই বলছে, ড্রিঙ্ক করে রয়েছে, না 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 তাহলে একটা কাজ করো, কিছু করার নেই, একটু দিয়েই আসো, ছেড়ে দিয়ে আসো ওকে, যেখান থেকে পাবে ও জিনিসটা যেতে পারবে, দিয়ে আসো, আমি কি যাবো, তিনজনকে নিতে পারবে, তাহলে আমি কি যাচ্ছি, দাঁড়াও বোন এটা আমার রেসপন্সিবিলিটি, দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমার দরকার নেই, ট্রেন পাবে না এখানে লিখছে, মানে তুমি ইয়ে করো ওকে, আমি চলো পান্থদিত্য পর্যন্ত পৌঁছে দিই ওকে, বাস পেয়ে যাবে, অ্যাভেলেবেল বাস, বাসটা পেয়ে যাবে, ঠিক আছে, আমার স্টেশনে গিয়ে একা একা বসে থাকবে রাতের অন্ধকার ঠান্ডার মধ্যে, কখন থেকে বলছি কথাও তো শোনো না, না ও যেটা করবে তাড়াতাড়ি করো, যাব তোমাকে একা ছাড়বো না, আমি যাব, না এগুলো ইয়ে করো, এখানে আছে কি উনি, হ্যাঁ উনি উনি না না কেন বন্ধ করো, তার চেম্বারটা দাঁড়া বোন ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এখানে টোটো পেলে না, কখন থেকে বলছি ব্লগ দেখাতে হবে না, ব্লগই খুঁজে যাচ্ছে, শিক্ষা নেই, শিক্ষা নেই,
আমার এততেও শিক্ষা হচ্ছে না, কি করব বলো? শিক্ষা তো এনো 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 দাঁড়ো, ফোন করো, দাও আমাকে, দাও আমাকে, হ্যাঁ ওয়াশরুম বন্ধ হয়ে গেছে, দেখো এখানে পাশে আছে। আমি তা বলছি না, আমি বলছি ট্রেন নেই তো, এখন পান ধরতে যেতে হবে। ঠিক আছে দেখো তো একটু, না হলে আমি যাচ্ছি ওইভাবে, যেভাবে কষ্ট করে যেতে হবে। সঙ্গে থাকেন, আমি না গেলে ও তো শঙ্করকে পাঠানো যাবে না, আমাকে যেতেই হবে, বিশেষ করে এখন এখন রাত 10:30 বাজে, ও একজন মহিলা। পারি না পারি না, এই পথে নেমো না কেউ, এই পথটাই নেমো না কেউ, এ কাজে মুখে যেটা বলা যায় সেটা কাজে করা যায় না, খুব কঠিন, বিশেষ করে আমাদের মতো মনের মানুষদের। আজকে কিন্তু সারাদিনে একটাও ইনকাম করলাম না, একজনের ভিজিট ফিরিয়ে দিলাম আর একজন বিনা ভিজিট। ওকে তো বলছি, ও তো ট্রেনের কোনো চিন্তাই নেই, এত ঘন্টা টাইম দিয়েও আমি মানুষকে চিনতে পারি না, তাহলে কি করবো? প্যাকেট নেই তো আমার কাছে, কত ব্যাগে ঢুকবে, একটা ব্যাগে কি ঢোকে এত জিনিস? আসতে পারেন, আসেন, দেখে যাও একবার, কোন ডকুমেন্টস এখানে পড়ে নেই কিন্তু, বল পড়ে নেই, পড়ে নেই, তোমার ডকুমেন্টস তো আমিই দেবো তোমাকে, তোমার ডকুমেন্টস নিয়ে কি করবো? আমি আমার সোয়েটার আনিনি আজকে, কি হলো না তাদের? একদিনই মঙ্গলবার, হ্যাঁ লাইভ, আমার লাইভ, আর বুঝবে কি করে? সোয়েটার আনিনি জানো, আমার টুপিটা পরবে, তোমার টুপি, হ্যাঁ পরবো, না তুমি টুপি পরো, আমি তো মানুষকে টুপি পরাই। ভালো দিয়েছে, করো আমাদের বোন এরকমই, আমাদের বোন এরকমই টুপি পরায় মানুষকে, তাই বলছে টুপি পরে না, টুপি পরায়, বন্ধ করো না, করছি না, আজকে আমি শঙ্কর ভাইয়ের মতো মাফলার জড়িয়েছি, গলাটা বাঁচাতেই হবে।
হোটেলে এত রাতে থাকতে দেয় না গো, রুলস আছে। চলো
23 জানুয়ারিটা যাক, তুমি আমাকে ফোন করো, আমাকে একটু মাথা খাটাতে দাও। তুমি নিজেও জানো জটিল, আমি নিজেও জানি জটিল, কারণ বয়স্ক মানুষদের সাথে লড়াই দেওয়াটা খুব কঠিন, খুবই কঠিন। তো সেই কারণে এখন পারবো কি পারবো না পরে ভেবে দেখবো, আর এখন ডিটেলস অনেক কিছু জানার আছে। কাজ নিচ্ছি কি নিচ্ছি না দেখো, সেটা তো আমি তো ভেবে নিয়ে একটু ভাবতে দাও। আগে তো আমাকে যাচাই করতে হবে যে আমি কতটা দূরে এগোবো, তোমার পয়সা যেন জলে না যায়। এতক্ষণে যদি চলে যেতাম না, ও কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছাতে পারতো, সেটার জন্য বলছি। Yeah, what is that?